ছেলেকে খুন করে আত্মঘাতী হলো বাবা। গভীর রাতে বাড়ির সামনে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বাবা ও ছেলের মৃতদেহ। শনিবার রাতে বহরমপুর থানার রানীবাগান এলাকার ঘটনা। খবর জানাজানি হতেই মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত কারণ্য চক্রবর্তী নামে 8 বছর বয়সী ওই শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিল। শনিবার রাতে ওই শিশুর বাবা কার্তিক চক্রবর্তী দেরি করে বাড়ি ফেরায় স্ত্রীর সাথে বিবাদ বাঁধে। এরপর গভীর রাতে বাড়ির সংলগ্ন গাছ থেকে উদ্ধার হয় বাবা ও ছেলের মৃতদেহ। মানসিক অবসাদের জেরে ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছে বাবা, এমনটাই অনুমান পরিবারের সদস্যদের। ঘটনার পর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নামে পরিবার সহ ওই এলাকায়। কোনো কারণই নেই। আপনার ছেলেটাকে দেখতো কে? আমি না দেখি। আমি দুজনে দেখতাম। হঠাৎ কালকে রাত্রিবেলা কিছু হয়েছিল? না, কিছুই হয়নি। আমি বলতাম সেই রাত্রি 1:30 থেকে আমি বলে আসছি, আমার মাথা কাজ করছে না, আমি আসছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।